প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, এই মুহূর্তে ইভেন সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা নিয়ে তোমরা যে পিটিশন জমা করেছো শিক্ষা দপ্তরে তা নিয়ে মুখ্যমন্ত্রী কি কালকের বৈঠকে কিছু জানালো? এই মুহূর্তে কি তথ্য রয়েছে পরীক্ষা সংক্রান্ত? কোন কোন ইউনিভার্সিটির তরফ থেকে, মানে সিইউর থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি অফলাইনে হবে, বা কোনো জায়গায় শোনা যাচ্ছে অনলাইনে পরীক্ষা হবে, এরকম অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে, অ্যাকচুয়ালি বাস্তবটা কি? আর এছাড়াও তোমাদের সবার শেষে কিছু সুখবর দিতে চলেছি, যে তোমাদের এর জন্য প্রত্যেকের জন্য একটা সুখবর রয়েছে, সেটাও দেব। কাজেই পুরো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে ইউজি পিজি ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা প্রত্যেকে কালকে বারবার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট সেকশনে একটাই বিষয় উল্লেখ করেছো, মাননীয় মুখ্যমন্ত্রী কালকের বৈঠকে পরীক্ষা সংক্রান্ত কোন কি বিষয় উল্লেখ করলো, পরীক্ষা নিয়ে কি ডিসিশন দিল। দেখো, তোমাদের কাছে পুরোপুরি ভুল তথ্য প্রেরণ করছে, কিছু কিছু জায়গা থেকে তোমরা ভুল তথ্য পাচ্ছ যে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে কালকে মুখ্যমন্ত্রী কোনো বৈঠকে কিছু জানাবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই জানিয়ে রাখি, তোমরা এই বিষয়টা জিজ্ঞাসা করছো কারণ অনেক জায়গা থেকে তোমরা ভুল তথ্য পাচ্ছ যে মুখ্যমন্ত্রী কালকের বৈঠকে পরীক্ষা নিয়ে জানাতে পারে। তোমাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি কালকের ভিডিওতে যে মুখ্যমন্ত্রীর আগের দিনের বৈঠকে কোনো রকম পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে না, মুখ্যমন্ত্রী শুধুমাত্র ও কোভিড অর্থাৎ চতুর্থ ওয়েভ নিয়ে আলোচনা করবে, যেটা আগেই সিদ্ধান্ত হয়েছিল, ওখানে কোনো বিষয় আলোচনা করবে না, এবং সেটা তোমাদের জানিয়ে দিয়েছি। এবং মুখ্যমন্ত্রী কি বলেছে সেটাও জানিয়ে দিয়েছি কালকে কোভিড নিয়ে, তোমরা যদি না জানো সেক্ষেত্রে লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু বিকাশ ভবন অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তরে কিন্তু অনলাইন যে পিটিশন করা হয়েছিল ছাত্রছাত্রীদের তরফ থেকে, সেই পিটিশন কিন্তু জমা দিয়ে তোমাদের যে সমস্যার কথা অর্থাৎ ছাত্রছাত্রীদের সমস্যার কথা সেটা লিখিতভাবে জমা দিয়েছে, এবং সেটা ফরওয়ার্ড হতে মিনিমাম 3 দিন লাগবে মুখ্যমন্ত্রীর কাছে অর্থাৎ নবান্নে। এ সেই কারণে এই মুহূর্তে অর্থাৎ কালকের বৈঠকে কোনো কিছু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি, কালকে এর মধ্যে প্রায় মুখ্যমন্ত্রীর কাছে তোমাদের যে আবেদনপত্র সেটা পৌঁছে যাবে, এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত নিলে সেটা তোমরা জানতে পারবে। এরপরে তোমাদের অনেকের প্রশ্ন আছে প্রচুর, মানে আমি টাইপ করতে করতে ফেড আপ হয়ে গেছি, প্রায় 200 থেকে 250 জনকে একই বিষয়ে জানিয়েছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিস দেওয়া হয়েছে, অফলাইনে এক্সামিনেশন হবে, প্র্যাকটিক্যাল, এরকম প্রচুর নোটিস তোমরা আমাকে শেয়ার করেছো, এই নোটিসটা ফেক না রিয়েল, এবং এমনকি কোনো কিছু মানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের সকল ইউনিভার্সিটির এক্সাম অফলাইনেই হবে, এই সমস্ত নোটিস, এই সমস্ত বিষয় যেটা হচ্ছে তোমাদের কাছে সাজিয়ে পেশ করা হচ্ছে সমস্তটাই কিন্তু ফেক। তোমাদের এক্সামিনেশন নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু একটি বিজ্ঞপ্তি রীতিমতো ঘোরাফেরা করছিল যে অনলাইনে তোমাদের এক্সামিনেশন হবে, তোমরা অনেকেই শেয়ার করেছো কালকে, তো এক্ষেত্রে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তিটা ছড়িয়েছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির বিজ্ঞপ্তিটাও ছড়িয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি ছড়িয়েছে কিছু, এছাড়া আমি আরও কিছু বিজ্ঞপ্তি পাচ্ছি, যেমন যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকেও কিছু ফেক বিজ্ঞপ্তি ছড়াচ্ছে। কাজে এই সমস্ত বিষয়ে একেবারে তোমরা কান দিও না, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অনলাইন এক্সাম না অফলাইন এক্সাম, এই নিয়ে এখনও পর্যন্ত কোনো ডিসিশন নেওয়া হয়নি। এই সিধু কানু বিরসা ইউনিভার্সিটির থেকে যে অনলাইন পরীক্ষা হবে এরকম একটি নোটিশ ঘোরাফেরা করছিল, সেই সমস্তটাই কিন্তু ফেক, যেটা ইউনিভার্সিটির কাছে পৌঁছায় এবং ইউনিভার্সিটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, তাদের তরফ থেকে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, সম্পূর্ণভাবে ফেক বিজ্ঞপ্তি। এরপরে তোমাদের জন্য যে খুশির খবরটা তোমাদের জানিয়ে রাখি, যে তোমরা এতদিন ধরে আমার মুখ থেকে শুনছিলে যে তোমাদের এর কথা ইউনিভার্সিটি এই মুহূর্তে শুনছে না, গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য একটা খুশির খবর, একটা ইউনিভার্সিটির জন্য নয়, কয়েকটা ইউনিভার্সিটির জন্য কিন্তু আমার এখানে, আমার কাছে দুটো ইউনিভার্সিটির প্রপারভাবে তথ্য রয়েছে, যেটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বা টিচারদের সঙ্গে আমার কথা হয়েছে, সেই অনুযায়ী আমি কালকে জানতে পেরেছি কিছু ইউনিভার্সিটি, আমি এই মুহূর্তে নাম তো নিতে পারবো না যেহেতু অফিসিয়ালভাবে কোনো ইনফরমেশান নেই, মেবি আশা করছি একটি ইউনিভার্সিটির কথা আজকেই তোমাদের জানিয়ে দেবো, ও অনলাইনে তোমাদের এক্সামিনেশান হতে চলেছে এবং ছাত্রছাত্রীদের যে দাবি সেই দাবিকে ইউনিভার্সিটি মেনে নিয়েছে, এরকম কিছু ইউনিভার্সিটিও কিন্তু রয়েছে। কাজেই তোমরা চিন্তার মধ্যে থেকো না, প্যানিক হয়েও না, শেষ এখনও বাকি রয়েছে,
কাজে তোমাদের জন্য যেরকমভাবে প্রচেষ্টা করছি প্রতিনিয়ত, কালকে রাতেও প্রায় 3-4 অবধি তোমাদের জন্য ওয়ার্ক করেছি আমি, ভিডিও কালকে দিতে পারিনি। বিষয়গুলো বলার আগে, তোমাদের কাছে কোনো তথ্য দেওয়ার আগে অবশ্যই সেটার প্রতি রিসার্চ করতে হয়, কতটা সত্যি কতটা বাস্তব সেটা জানতে হয়, তারপরে কোনো কিছু তুলে ধরতে হয়। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, এই মুহূর্তে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। এই তোমাদের যে আওয়াজ সেটা কিন্তু সর্বত্র পৌঁছে গেছে। এ আমরা প্রথম উদ্যোগ আমরা নিয়েছিলাম এবং তারপরে ও একাধিক বিষয় জায়গার থেকে একাধিক তথ্য উঠেছে। এখন প্রত্যেকে এই বিষয়টায় সজাগ, তোমরা প্রচুর পরিশ্রম করেছো ও সেই কারণে তোমাদের অবশ্যই তোমাদের বাস্তব দাবি সর্বত্র পৌঁছেছে, সর্বত্র ইউনিভার্সিটির কাছে পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রীর কাছেও প্রায় পৌঁছে যাবে বা গেছে। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো, তোমরা নিশ্চিন্ত থাকো এবং তোমরা এই মুহূর্তে কোন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো এবং তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা কি জানতে পারছো এক্সামিনেশন সম্বন্ধে কিছু, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও।